একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার, কেন করতে পারিনি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধানের কাছ থেকে দুই দিন সময় চেয়েছিলেন, কিন্তু সেনাপ্রধান দুই দিন সময় তাকে দেননি, মাত্র 45 মিনিট সময় দিয়েছিলেন। এরই মধ্যে 7 মিনিটেই সব কাজ শেষ। প্রধানমন্ত্রী যে দুই দিন সময় চেয়েছিলেন, এই দুই দিন তিনি মোকাবেলা করে টিকে থাকতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি লড়তে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সময় পেলেন 45 মিনিট। এরই মাথায় 7 মিনিটেই সব শেষ। প্রধানমন্ত্রী যখন দুই দিন সময় চান, তখন বাজে বেলা 11টা। সব ছাত্রছাত্রীদের অভিমুখ ছিল গণভবন, তারা চারিদিক থেকে গণভবন ঘিরে ফেলেছিল। ঠিক ওই মুহূর্তে প্রধানমন্ত্রী দুই দিন সময় চেয়েছিলেন। সেনাপ্রধান তখন বলেছিল, দুই দিন সময় দেওয়া সম্ভব নয়, আপনাকে 45 মিনিট সময় দিতে পারি, কারণ উপস্থিত ছাত্র জনতার উপর আমি গুলি চালাতে পারবো না, রক্তের হোলি খেলা খেলতে পারবো না, বরঞ্চ আপনাকে সেফ জোনে পাঠায়। পরিবেশ পরিস্থিতি ঘোলাটে, সব জনতা আসতে ধরল। এরই মধ্যেই প্রধানমন্ত্রী সাইন করলেন। সেই সাইনের পরপরই সেনাপ্রধানের হেলিকপ্টার করে সেফ জোনে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনাকে। তারপর থেকে জানান দেওয়া হয় শেখ হাসিনা পালিয়ে গেছে। বাস এতেই ছাত্র জনতা আনন্দ উল্লাসে মেতে ওঠে। আমাদের জয় নিশ্চিত। স্বাধীনতাটা যতটা সহজে পাওয়া গেল, এখন রক্ষা করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।